হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করছি দুপুর 12টা বাজে। এখন মেয়েকে কিছু ফল কেটে দিলাম খাওয়ার জন্য, তো অত খেতেই চায় না, অনেক গল্প টল্প দিয়ে খাওয়াতে হয়। তো মেয়ের সাথে আমি একটু খাচ্ছি, এটা খাওয়ার শেষে আর কি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নেব। তো আমার মেয়ে ফল খাচ্ছে আর টিভি দেখছে, ও আপেলগুলো যদি খোসা ছাড়িয়ে না দিই তাহলে খেতে পারে না, এই জন্য ওগুলো চুলে তারপরে কেটে দিয়েছি। টিভি দেখতেছে, টিভিতে নজর থাকে বেশি, সারাক্ষণ কার্টুন ভালো করে খেতে চায় না। তো কথার মাঝে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে কি যে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিলে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আপনারা পারেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে, সাহায্য করতে। তো আমি দুপুরে রান্নার জন্য সবজিগুলো কাটবো, এই জন্য রান্না করে চলে আসছি। আমি করলা ভাজি করব, এই জন্য করলাগুলো কাটছি। আজকে আমি আর আমার মেয়েই খাবো, এই জন্য কম রান্না করতে হবে সব কিছু। আমি একাই খাওয়া লাগে, বাবু তো সব কিছু খেতে পারে না, আর এই করলাটা দিয়ে যদি তরকারি করলে তাহলে তো মোট খেতেই পারে না, এর জন্য ওর ভিতরে একটু আলুও দেব। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, বাইরে রোদ আছে, রোদ হলে আবার অনেকটা গরমও বেশি হয়, রান্না করতে অনেক কষ্ট হয়। তো কী হয়েছিল যে কালকে রান্না করার সময় হঠাৎ করে চুলাটা রান্নার আগে চুলাটা পরিষ্কার করবো, তখনই চুলার মাঝখানে ইয়েটা ভেঙে গেছিলো। তো ওটার সাথে সাথে অনেকটা বেলা হয়ে গেছিলো রান্না করতে করে, ওটা এখন ঠিক হয়ে গেছে। তো আমি কচুরমুখী রান্না করবার জন্য কচুরমুখীগুলো চলে নিয়েছি, কচুরমুখীগুলো একটু নষ্ট হয়ে গেছে, এখানে কচুরমুখীগুলো ধুয়ে বিক্রি করে, তো এই জন্য এগুলো বেশি দিন রাখার জন্য, দুদিন আগে হচ্ছে কিনে আনা হয়েছে। পচে পচে গেছে দু একটা। আমার মেয়ে কচুরমুখী অনেক পছন্দ করতো, তো এখানে এসে বলে এই কচুরমুখী খেতে ভালো না, আমাদের ওখানেটাই নাকি ওর বেশি ভালো লাগে। এটা দিয়ে ভাত মা খেলে তাড়াতাড়ি খাওয়া যায়, এই জন্য পছন্দ করে। তো এখানে এসে আবার বলতেছে এটা খেতে ভালো না, মিষ্টি লাগে, এই জন্য খেতে চায় না। তো এবার রান্নার জন্য চলে আসলাম, কোটা বাটা হয়ে গেছে। তো আমি চলায় মাছ ভাজি করে নেবো আগে। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো, ওর জন্য মশলা করতেছে। আর এদিকে করলা আর আলু ভালো করে ধুয়ে লবণ চটকা রেখে দিয়েছি, তাহলে ওটা হবে কি সফট হবে, আর হচ্ছে ভাজি করতে গেলে তাড়াতাড়ি হবে। প্রতিটা ইউটিউবার, মানে যারা ভালো ইউটিউবার হয়েছে তারা সবাই কিন্তু প্রথমে সফল হয় না, প্রথমে অনেক কষ্ট করে অনেক অপেক্ষা করতে হয়েছে, তারপরে তারা ভালো কিছু পেয়েছে। তো আমরা অনেক স্বপ্ন নিয়ে হয়তো বা আমরা অনেকেই আছি, আমার মতো অনেকে আছে যে ইউটিউব চ্যানেল খুলছে, তো একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল সফলতা পাবে তখনই যখন আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্টস এবং সাবস্ক্রাইব যারা করেনি তারা করবেন, এভাবে।
আপনাদের সাহায্য ছাড়া আমরা কখনোই ভালো কিছু করতে পারবো না। আমরা যাতে এগিয়ে যেতে পারি আমাদের এই চ্যানেলটা নিয়ে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন। একটা লাইক করলেই অনেক কিছু হয়। আমি জাস্ট আমার রান্না বান্নাগুলো শেয়ার করি, বা বলতে পারবেন না যে কেমন রান্না করি দেখি, এক এক দেশের রান্না এক এক রকম। তো আমার মেয়ে আর পাশের বাসার দুইটা মেয়ে আসছে, মানে ওরাও আমাদের নিজেদেরই, তো ওরা খেলা করছে। আবার পাশের রুমে একটা ভাবির, আমার পাশে একদম পাশের রুমে একটা ভাবির বাবু আছে, ছোটো বাবু, বাবা নিয়ে কাজ করতে পারে না, তো ওকে নিয়ে আসছে বাবু, এনে খেলা করছে। তো আমাকে দেখে আমার কাছে এগোয় চলে আসছে, ও আমাদের কাছে খুব থাকে, খুব শান্ত বাচ্চাটা। তো সবাই দেখেন কীভাবে খেলা করতেছে, আবার মাঝে মাঝে একটু কার্টুনও দেখে তারা, আমার কোলে আসবে জন্য ইয়ে করতেছে, দুষ্টমি করতেছে। আমরা সবাই মিলে ওকে রাখার জন্য চেষ্টা করতেছে যাতে কান্নাকাটি না করে। এমনিতে খুবই ঠান্ডা, কান্নাকাটি সেরকম একটা করে না, খাওয়া দাওয়া খুব কম। ওদের সাথে টিভি দেখতেছে, তো এদিকে আমার ভাজিটা হয়ে আসছে। করলা ভাজিটা একটু কড়া করেই করা লাগে, নাহলে ভালো লাগে না, তিতা লাগতে পারে যেন। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি তরকারি করবো, তার জন্য কড়াই তেল দিতেছি। তো এখানে আমি সব রকমের মশলা বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা একসাথে বেটে নিয়েছি। এখানে কাঁচামরিচটা ঝাঁজ কমে জন্য সব বেট নিলাম একসাথে, তাহলে হয়তো একটু ঝালটা লাগবে। এখানে কাঁচামরিচগুলো একদমই ভালো না, এখানে একদম জালি। অনেক ঝাল খেতে পারি না, তারপরেও মোটামুটি খেতে পারি। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে মশলাটাকে। বাসায় অনেকটা অনেকগুলো ফ্ল্যাট আছে, এখানে নিজেদের মতো করে তো ওইভাবে থাকা যায় না। তারপর পাশাপাশি যে ফ্ল্যাটগুলো আছে, বাচ্চাগুলো এই সামনে খেলা করে, শব্দ থাকে সবসময় নিরিবিলিভাবে, কখনোই ভিডিও এডিট করতে পারি না, শব্দ থাকবেই। তো মশলাটা আমি এভাবে কষাই নেব, কষাই নিয়ে তরকারিটাকে ভালো করে কষাই নিয়ে আমি আবার পানি দিয়ে ঢেকে রাখবো। এটা রান্না করতে অনেকটাই ঝামেলা, অনেকটাই সময় লাগবে, তো তার মাঝে আমি অন্য কাজগুলো করে নেব। এখানে পানি এমনি একটু লবণাক্ত, তো খাওয়ার পানি এমনিতেই ফিল্টারের পানি এনে আবার এই রাখার জন্য একটা ছোটো ফিল্টারের মতোই কিনছি। ফিল্টারের পানি এনে এটা রাখি যাতে বোতলে ঢালতে বা গ্লাসে মগে নিতে সুবিধা হয়, এজন্য এটা কালকে এনে দিয়েছে। তো আমি রান্নার পাখি একটু কিছু খাবো। এটা টক দই, এটা আমি পছন্দ করি, তো এখন একটু এটা খাবো। খেয়ে ফ্রিজে রাখা ছিল, খেয়ে আবার কাজে আসলাম। তো আমার মেয়েরা আবার কী খেলা করতেছে, খুব হাসি পাচ্ছিল, এই জন্য কথাগুলো শোনাতে পারলাম না। ওরা হচ্ছে প্রথমে আমার বাবু কিছু ড্রেস হ্যাঙ্গারে করে ঝুলাই রেখে বলতেছে এটা কয় টাকা, তো আর একটা মেয়ে আছে আবার বলছে যে 500 টাকা।
তো বলছে অনেক বেশি হয়ে যায়, মানে এরকম দাঁড়াতাড়ি করে ওই যে কিছু ড্রেস ওর কাছ থেকে নিচ্ছে, এবার বলতেছে কসমেটিক বিক্রি করব। ছোটোবেলায় আমরাও এরকম খেলা করতাম, তো আমার মেয়ে কসমেটিকগুলো ওদের সামনে নিয়ে বেচা কিনা করতেছে আর কি। আমার রান্নাটা হয়ে আসছে, তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আগে থেকে দিলে মশলাটার ভিতর যায়, ভালো লাগে। রান্নার ফাঁকে ফুঁকে অন্য কাজগুলো করে নিলাম, তো রান্না শেষ, এখন খেয়ে দেখি ভাজিটা কেমন হয়েছে। আমি অবশ্য খাবো না, আমার মেয়েকে খাওয়াচ্ছি। ওর কাছে এটা ভালোই লাগে, আলু দিয়েছি তো, শুধু করলা দিলে আর খেতে পারতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।